হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমার জন্য চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, একটা রান্নার রেসিপি নিয়ে। তো আমি এখন বানাচ্ছি উচ্ছে দিয়ে লোটে মাছের চচ্চড়ি। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। তো কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। তো সেটাই আমি এখন কড়াতে দিয়ে দিয়েছি। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছো। এবার আমি কড়াই দিয়ে দেবো হালকা করে 5 ফোড়ন। তো চলো, তোমরা ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি কড়াই অল্পই তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো এরকম সরু সরু করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো আমি বাড়িতে এভাবেই বানাই, আমার বাড়িতে পেঁয়াজ রসুন টমেটো আমি এইসব কিছুই দিই না, কারণ আমার শ্বশুর শাশুড়ি নিরামিষ খায়, নিরামিষ বলতে গেলে পেঁয়াজ রসুন খায় না। তার জন্য আমি সবসময় এভাবেই বানাই যাতে সবাই খেতে পারি, আমরা আমি আর আমার বর খাবো, শ্বশুর শাশুড়ি খাবে না, এটা তো হতে পারে না। তার জন্য আমি এরকমভাবে উচ্ছে দিয়ে বানাই, শ্বশুর উচ্ছে খেতে ভালোবাসে, তাই ভাবলাম এর সঙ্গে একটু উচ্ছে দিয়েই বানাই। তো আলুটা লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে হলুদ লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে নিচ্ছি, এটা দিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব। তোমরাও এইভাবেই বানাতে পারো সবসময়। আর এমনিতে গরমের সময় হালকা পাতলাই খাওয়া সব থেকে ভালো, এতে শরীর ভালো থাকবে, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। আর পেঁয়াজ রসুন আদা এইসব সবসময় হেলদি খাওয়া স্বাস্থ্যের জন্য একদম ভালো না। তার জন্য আমাদের বাড়িতে সবসময় এরকমভাবেই বানানো হয়, আজকে বলে নয়, সবসময় এরকম বানানো। আর লোটে মাছটা দেখো কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে একটু জল অ্যাড করব না, এটা আমি চাপা দিয়ে দিয়েই ভাজবো, কারণ লোটে মাছে প্রচুর জল ওঠে। তাই এইটা দিয়ে কড়াই চাপা দিয়ে দিয়ে ভাজলে এর এর মানে এর যা জল ওঠে এটাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো এরম করে করে আমি এখন চাপা দিয়ে দেবো, দিলে নীল মাছে অনেকটা জল উঠে যাবে। তো দেখতেই পাচ্ছো কতটা জল উঠেছে। তো এইভাবে আমি এখন নীল মাছটা ভালো করে করে নেব, নিয়ে শুকনো শুকনো করে সামান্য এটা নামাবার কিছুক্ষণ আগে আমি উচ্ছেটা দিয়ে নেব, দিয়ে নিয়ে একটু ঝরঝরে মতন করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরে হয়ে গেছে, এতে আমি একটু জল অ্যাড করিনি আর কিচ্ছু দিইনি, সিম্পল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েই করেছি। এটা খেতে যথেষ্ট ভালো হয় আমার মনে হয়, আর যেহেতু আমরা বাড়িতে এভাবেই খাই তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, তো টেস্টটা অন্যরকম লাগবে। তো দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি। তো নিড়ে মাছের চচ্চড়ি বলে এটাকে, অনেকে লোটে মাছেরও চচ্চড়ি বলে উচ্ছে দিয়ে। তো বানিয়েছি, কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা।